দর্শক বন্ধুরা, আজকে আমি শ্রীকৃষ্ণ ও মাতা যশোদার আগের জন্মের কিছু ঘটনা বলবো। মাতা যশোদা কোন বরদানের ফলে শ্রীকৃষ্ণকে নিজের পুত্ররূপে পেল তা নিয়েই আজকের ভিডিও। তাহলে বন্ধুরা চলো আজকের ভিডিও শুরু করি। কিছু গল্পকথা ও ধরাসতী কীর্তন কাহিনী অনুযায়ী সত্যযুগে বিষ্ণুকান্তি গ্রামে থাকত এক নিঃসন্তান ব্রাহ্মণ ও তার সহধর্মিণী। তাদের মনে ছিল শ্রী বিষ্ণুকে সন্তান রূপে পাওয়ার প্রবল ইচ্ছা। তারা গরিব তো ছিল, কিন্তু অতিথি সেবায় কখনো সংকোচ করত না। যখন যা সম্ভব হতো তখন তা দিয়েই তারা অতিথিকে নারায়ণ রূপে সেবা করাত। একদিন নারায়ণ নারদ মুনির সাথে মিলে ঠিক করলো এই ভক্তের অতিথি সেবার পরীক্ষা নেবে। তারপর একদিন ভগবান নারায়ণ ও নারদ মুনি মিলে ছদ্মবেশে তাদের কুটিরে আসে এবং তারা ধরাসতীকে জানায় তারা অত্যন্ত ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত তাদের কিছু খেতে দেবার জন্য। কিন্তু ভাগ্যবশত তাদের ঘরে ওই দিন একদানা অন্নও ছিল না। সারাদিন ভিক্ষে করেও ব্রাহ্মণ একদানা চালও জোগাড় করতে পারেনি। ঘরে অতিথি দেখে ধরা তার স্বামীকে আবার ভিক্ষে করতে যাওয়ার জন্য বলে, কিন্তু নারায়ণের মায়ায় ব্রাহ্মণ এবারও সারাদিন ঘুরে একদানা অন্নও জোগাড় করতে পারল না। অন্যদিকে অভুক্ত পথিকরা বারবার ধরার কাছে খিদের কথা বলতে থাকে। এরপর নিরুপায় ধরা বাধ্য হয়ে নিজেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। ধরা অনেক ঘুরেও এক মুঠো অন্ন পেল না। পথে নারায়ণ বাচ্চা রূপ ধরে এসে ধরাকে একটি মুদি দোকানের সন্ধান বলে দিল, যেখানে মহাদেব ছদ্মবেশে মুদির দোকানে সেজে বসে রইল ধরার পরীক্ষা নেওয়ার জন্য। অনেক খুঁজে ধরা মুদি দোকানে এসে কিছু চাল ডাল উধার চাইলে মুদি বলে কোনো কিছুর বিনিময়েই শুধু সে ধার দিতে পারে, কিছু রেখে বা দিয়ে তাকে জিনিস নিয়ে যেতে হবে। কিন্তু ধরার কাছে তার নিজের শরীরের অতিরিক্ত কিছুই ছিল না। ওই দিকে অভুক্ত অতিথিরা খাবারের জন্য বসে রয়েছে। অনেক ভেবে ধরা দোকানের আড়ালে গিয়ে তার ব্রক্ষ কেটে দোকানদারকে কর হিসেবে দিয়ে চাল ডাল নিয়ে বাড়ি এল। ধরা চলে যাবার পর অতিথি সেবার জন্য তার এমন ত্যাগ দেখে মহাদেবের চোখ দিয়ে জল ঝরতে থাকে। বাড়ি ফিরে ধরা যখন রান্না করছিল তখন তার স্বামী এসে জানালো অনেক গ্রাম ঘুরেও আজ সে ব্যর্থ, আজ তাদের অতিথিকে না খাইয়েই পাঠাতে হবে। ধরা বলে তিনি একটা ব্যবস্থা করেছেন। ধরার স্বামী বলে তুমি কোথা থেকে খাবারের ব্যবস্থা করলে? ধরা জানান হয়তো তার স্বামী তার কথা শুনে তাকে ত্যাগ করবে, তারপরও সে সত্যি কথা বলবে। তিনি সব ঘটনা সত্যি করে বললেন। তার কথা শুনে স্বামী কাঁদতে কাঁদতে বললেন, ধরা তুমি যা করেছ তা অনেক বড় ত্যাগ, আমি কী কারণে তোমাকে ত্যাগ করব? তুমি আজ আমাদের দুজনকেই অতিথিকে অভুক্ত রাখার পাপ থেকে রক্ষা করেছ, তা না হলে যে আমাদের সারা জীবনের অর্জিত পণ্য আজ ব্যর্থ হয়ে যেত। ছদ্মবেশী অতিথিদের খাবার দেওয়ার সময় ধরার বুক থেকে এক ফুটো রক্ত নারায়ণের থালাই পড়ে। নারায়ণ এই রক্তের উৎস জিজ্ঞাসা করলে ধরা কাঁদতে থাকে। অনেক জিজ্ঞাসার পর ধরা জানান তার বক্ষের বিনিময়ে এই খাবার জোগাড় করেছে এবং সব কথা খুলে বলল আর অনুরোধ করে খাবার ছেড়ে উঠে না যাওয়ার জন্য। ধরার কথা শুনে নারায়ণ ও নারদমুনির চোখ দিয়ে অঝুর ধারায় জল ঝরতে থাকে এবং নিজের আসল রূপে এসে ধরা ও তার স্বামীকে বলে, তোমরা সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, বলো তোমরা কি চাও? ধরা জানায় তার মনে নারায়ণকে সন্তান রূপে পাওয়ার প্রবল ইচ্ছা। নারায়ণ জানান তোমাদের বহু জন্ম পর্যন্ত সন্তান সুখ নেই, তবু আমি তোমাদের কাছে আসব আর তোমার সন্তান হয়ে তোমাকে মাতৃত্বের সুখ দেব। তুমি যে নিজের বক্ষের বিনিময়ে আমাদের খাবার জোগাড় করেছ তার মূল্য আমি অবশ্যই দেব, তাই পরের জন্মে তুমি আমাকে জন্ম না দিলেও তুমি আমাকে সন্তান রূপে তোমার কাছে পাবে। সেই সময় মহাদেব সেখানে উপস্থিত হয়ে ধরাকে আশীর্বাদ দেন, তোমার এই ত্যাগ কখনো ব্যর্থ হবে না, তুমি আমাকে যে বক্ষ দান করেছ সেই বক্ষ যে স্থানে পড়েছে সেই স্থানে বেল নামক এক গাছ জন্মাবে, কেউ যদি সেই গাছের একটা পাতা দিয়ে আমার পুজো করে আমি তার মনের ইচ্ছে পূর্ণ করব।
দর্শক বন্ধুরা, এই ধরাই পরের জন্মে কৃষ্ণের যশোদা মা হয়ে কৃষ্ণকে লালন পালন করেছিল।